Welcome to my YouTube channel, Apuni Education. Assalamu alaikum. Asharaki, our bondura shabai bhalo achho, tomader baba ma shabai bhalo achen, amio bhalo achi. To gotokalke bondura amra eti chart likhechhilam, tomader mone ache ami bolechhilam je ami eti deri kore korbo na, karon khubi related. এই চার্ট থেকে আমরা তিনটি ক্লাস করব খুবই রিলেটেড একটার সাথে আরেকটা সম্পৃক্ত এই জন্য আমি যেহেতু এইটা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার পাঁচটি শ্রেণীর বন্ধুরা সবাই দেখবে সেজন্য আমি তিন দিনেই ক্লাসটা শেষ করব এই একটা চার্ট দিয়ে আমরা তিনটি ক্লাস করতে পারব এই জন্য আমি মাসখানেক অন্য কোনো সাবজেক্ট না এনে পাশাপাশি তিনটি ক্লাস একসাথে করতে চাচ্ছি এবং তোমাদেরকে বলেছিলাম আগামী দিন আমরা দ্বিতীয় ক্লাস তারপরের দিন আমরা করব তৃতীয় ক্লাস একদিনে চেষ্টা করলে বন্ধুরা একদিনে এই তিনটি ক্লাস করা যায় কিন্তু যেহেতু এটি বর্ণের উপরে একটি খুব গুরুত্বপূর্ণ এবং অনেক হার্ড সুতরাং আমি একদিনে করব না একদিকে আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে আরেক দিকে হলো তোমরা একসাথে এত কিছু মাথায় নিতে পারবে না এই জন্য আমি ধাপে ধাপে তিন দিনে করব আমার একদম প্রথম দিন থেকে আমি বলে যাচ্ছি যে আমরা বেশি পড়ব না যেটুকু পড়ব খুব ভালো করে পড়ব খুব মনোযোগ সহকারে পড়ব এবং খুব ভালো করে শিখব এটি আমার উদ্দেশ্য একবার না পারলে দেখো শতবার আমরা যদি একবারে না বুঝি দশ বার বুঝিয়ে দিতে আমি প্রস্তুত বন্ধুরা কিন্তু একটাই অনুরোধ আমার যখন আমরা ক্লাস করব তখন খুবই মনোযোগ সহকারে সবাই অ্যাটেনশন নিয়ে ভিডিওটি দেখবা তো ঠিক আছে আমরা শুরু করি আমরা পড়েছিলাম কালকে এর আগে তো আমরা বর্ণ শুরু করেছি আমাদের বাংলা ভাষাকে ভালো করে জানতে হলে লিখতে পড়তে এবং ভালোভাবে শিখতে হলে আমাদেরকে অবশ্যই ব্যাকরণ শিখতে হবে এবং ব্যাকরণের প্রথম ধাপই হচ্ছে বর্ণ গতকালকে আমি বলেছি আমরা উচ্চারণ করার সময় যে ধ্বনি উচ্চারণ করি তার লিখিত রূপই হচ্ছে বর্ণ এই বর্ণের ভিতরে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো আমরা একদম প্রথম দিনের ক্লাসে যেদিন আমরা মাত্রা করেছিলাম সেদিনই পড়ে ফেলেছি এগুলো আমাদের জানতে হবে না তোমরা সবাই মোটামুটি পরিচিত গতদিন আমরা করেছিলাম স্পর্শ বর্ণ সংক্রান্ত তো বন্ধুরা গতদিন আমরা স্পর্শ বর্ণের ভিতরে এই যে ক থেকে ম পর্যন্ত ক থেকে ম পর্যন্ত যেই ব্যঞ্জন বর্ণগুলি আছে এগুলোকে স্পর্শ বর্ণ বলা যায় আবার বর্গীয় বর্ণ বলা যায় এগুলোকে আমরা পাঁচটা বর্গে ভাগ করেছি ভাগ করে গতকালকে আমরা কোনগুলো কোন বর্গের ভিতরে পড়েছে সেটি শিখেছি আর কোনগুলো কোন উচ্চারণ স্থান এই যে আমি বলেছিলাম যে আমাদের জিহ্বার যে মূল আছে সেখানে আমাদের ওই জায়গাটিকে বলে কণ্ঠ এই কণ্ঠ থেকে যখন কোনো বর্ণ উচ্চারিত হয় তখন মুখভিভরে মানে মুখের ভিতরে যে কোনো একটা জায়গায় স্পর্শ করে বের হয়ে আসে এর উপরে নির্ভর করে আমরা উচ্চারণ স্থান নির্ধারণ করেছি এবং এদের প্রত্যেকটির একটি নাম আছে এখন বন্ধুরা আমরা আরেকটু ডিটেলসে যাব আজকে আমরা আর একটু বেশি শিখব যতটুকু আমাদের সম্ভব হয় ভিডিও যাতে লম্বা না হয় তার উপরে নির্ভর করে যাতে তোমরা নিতে পারো তোমাদের মাথায় লোড নিতে পারো যতটুকু পর্যন্ত আমি ততটুকুই করাবো তার বাইরে করাবো না প্রয়োজন হলে আমরা আরেকটি ক্লাসে গিয়ে পুরোটা শেষ করব তো আজকে একটা জিনিস গতকালকে আমি বলি নাই বন্ধুরা প্রশ্ন করতে পারো যে এগুলোকে বর্গীয় বর্ণ বলে কেন আমরা কি জানি বর্গ বর্গ মানে হলো যার চারদিক চারপাশ সমান তাকে আমরা কি বলি বর্গ এটা হচ্ছে বর্গক্ষেত্র তার উচ্চতা প্রস্থ এটি যতটুকু এটি অতটুকু এটি অতটুকু এটি অতটুকু থাকতে হবে এটিকে আমরা অঙ্কে পড়েছি বর্গক্ষেত্র ঠিক তদ্রূপ তোমরা দেখো তো ক খ গ ঘ উ ম চ ছ বর্গে জ ঝ ঞ ট ঠ ড ঢ
মধ্যন তত দর দর দন্তের প ফ ব খ ম বন্ধুরা খুব ভালো করে ফলো করো এই দিক থেকে যদি আমরা দেখি কয়টি পাঁচটি এই দিক থেকে যদি আমরা দেখি কয়টি পাঁচটি ঠিক এর সাথে মিলাও এই দিক থেকে যদি আমরা নিচের অংশ দেখি কয়টি পাঁচটি আচ্ছা আর কোন দিক বাকি থাকলো এই দিক এইদিকেও দেখো এইদিকে গুণো তোমরা ঠিক পাঁচটি তাহলে কি হলো আমি এই যে বর্গক্ষেত্রের সাথে তুলনা করলাম বন্ধুরা খুব ভালো করে ফলো করো বর্গক্ষেত্রের সাথে এটি মনে করো চার মিটার তাহলে সবগুলোই হবে চার মিটার আমি আন্তাজ বলতেছি এখানে কোনো মাপযুক নেই আন্তাজের উপরে অনুমান করে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে এটি মিলালে মিলবে না তো এখানে হবে চার মিটার এখানে হবে চার মিটার বর্গক্ষেত্রের নিয়ম হলো যে ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবসময় এদিকেও হবে চার তাহলে কি আমাদের এই উদাহরণটা কি এর সাথে মিলল যদিও এটি হচ্ছে অঙ্ক আর এটি হচ্ছে বাংলা কিন্তু আমি এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে বুঝিয়ে দিলাম কেন এগুলোকে বর্গীয় বর্ণ বলা হয় বর্গীয় বর্ণ কোনগুলো বন্ধুরা আবার বলো তো দেখি তোমরা বর্গীয় বর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত এখানে ২৫টি আছে সবগুলোকে আমরা পাঁচটি পাঁচটি করে পাঁচটা বর্গে বিভক্ত করেছি এক একটার এক একটা নাম আছে ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ এই ২৫টিকে পাঁচটি ভাগে ভাগ করাতে পাঁচটি পাঁচটি করে পড়েছি তো আমরা বর্গক্ষেত্রের সাথে মিলালাম কেন কারণ যেই দিক থেকেই তুমি গুণো না কেন চোখ বন্ধ করে পড়ে যাও দেখবা এদিকে পাঁচ এদিকে পাঁচ এদিকে পাঁচ এদিকে পাঁচ এদিকে পাঁচ তাহলে ঠিক আছে যেহেতু বর্গক্ষেত্রের মতো এই বর্গগুলো বর্ণগুলো সবগুলো বর্গক্ষেত্রের মতো সব দিকে সমানভাবে আছে পাঁচটি করে এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় অথবা বর্গ বর্গীয় বর্ণ আমি বর্গ লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য ক বর্গ চ বর্গ এটাকে আমরা বর্গীয় বর্ণ বলতে পারি তো ঠিক আছে বন্ধুরা এই গেল আমাদের একটি বিষয় আরেকটি বিষয় হলো এই স্পর্শ বর্ণগুলোকে আমরা স্পৃষ্ট বর্ণ বলতে পারি পৃষ্ঠ বর্ণ বলতে পারি এই যে দেখো পৃষ্ঠ বর্ণ বলেছি আমরা পৃষ্ঠ বর্ণ বলতে পারি পৃষ্ঠ বর্ণ কেন বলতে পারি সেটি আমি পরে আসব এই স্পর্শ বর্ণের মধ্যেই কিন্তু পৃষ্ঠ বর্ণ আছে বর্গীয় বর্ণ আছে ক্লিয়ার তোমরা স্পর্শ বর্ণের মধ্যে কি কি আছে সবগুলোই ব্যঞ্জন বর্ণ এখানে কোনো স্বরবর্ণ নেই এখানে স্পর্শ বর্ণের মধ্যে বর্গীয় বর্ণ আছে যে আমি লিখে দিয়েছি বর্গীয় বর্ণ আবার পৃষ্ঠ বর্ণ আছে কিন্তু সেগুলো হচ্ছে একটু একটু হলেও আলাদা তো প্রত্যেকটি নাম দেওয়া আছে আমরা বর্গীয় বর্ণ মোটামুটি আমাদের গতকালকে শেষ বর্গীয় বর্ণ সম্পর্কে আমাদের আর কোনো আমি মনে করি আলোচনা করা লাগবে না তোমরা খুব ভালো করে বুঝে পেয়েছ এটি আমি আশা করছি যদি ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো বর্গীয় বর্ণ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না বন্ধুরা আর যদি থাকে তাহলে আমি মনে করব যে তোমরা ভিডিওটি ভালো করে অনুসরণ করো নি সেটি আমি তোমাদের লাইক কমেন্ট দেখলেই বুঝতে পারব যদিও সরাসরি আমাদের কারোর সাথে কারো দেখা নেই কিন্তু তোমাদের লাইকের উপরেই আমি বুঝি যে কোনটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো কোনটি দেখো নি আজকে আমরা আসবো দেখো অন্য একটি বিষয়ে সেটিকে কি বলে বন্ধুরা খুব ভালো করে বুঝো আমাদের বর্গীয় বর্ণ শেষ হলো এখন আমরা যাবো হলো এর মধ্যেই অল্প প্রাণ এবং মহাপ্রাণ এই বর্গীয় বর্ণের ভিতরেই আছে আরো অনেক কিছু ব্যাকরণটা অকারণে হাজার পেছব এই চার্টের মধ্যে কতগুলো জিনিস আসবে তোমরা দেখো আমরা তো সবেমাত্র বর্গীয় বর্ণ পড়লাম এখন আস্তে 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 আরো বের হয়ে আসবে তাহলে হাজার পেছে পড়া না ঠিক বলেছি না বন্ধুরা গানটি ঠিকই আছে গানের লাইনটি ব্যাকরণটা অকারণে হাজার পেছে পড়া কিন্তু মেয়েটি বিরক্ত হয়ে বললেও আসলে কিন্তু অকারণে নয় এই জিনিসগুলো আমাদের জানতে হবে এগুলোর কারণ অবশ্যই আছে
না হলে আমরা বাংলা ভাষাকে কিছুতেই ভালো করে জানতে পারব না। তো এখন আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ জানব। এই যে দেখো বন্ধুরা, এখানে আমাদের পাঁচটি বর আছে, আমরা এক দুই তিন চার পাঁচ, পাঁচ পর্যন্ত নাম্বার দিলাম তোমাদের বুঝার সুবিধার জন্য। এই নাম্বারগুলো না দিলেও হবে, কিন্তু তোমাদের বুঝার সুবিধার জন্য আমি নাম্বার দিলাম। পাঁচ নাম্বারে যেগুলো আছে এগুলো সম্পর্কে আমি পরে আলোচনা করব। এইখানে এই দেখো আমি লিখেছি, সংক্ষেপে লিখেছি ও ম, ও ম। ও দিয়ে কি বুঝাচ্ছে? অল্প প্রাণ। আর ম দিয়ে কি বুঝাচ্ছে? মহাপ্রাণ। এখন বন্ধুরা ফলো করো, ক বর্গতে আমরা যাই। ক বর্গের অন্তর্গত পাঁচটি আছে, এই পাঁচটির মধ্যে এখানে দেখো আমি আবার নাম্বারিং করেছি, নাম্বারিং করেছি। তাহলে এই যে এক অল্প প্রাণ, দুই মহাপ্রাণ, ঠিক আছে বন্ধুরা ভালো করে ফলো করো। তিন আবার অ লেখা আছে, তার মানে তিন কি? অল্প প্রাণ। চারটা আবার মহাপ্রাণ, এটি আমরা এখন পাঁচ রাখি। তাহলে এই দেখো তো অল্প প্রাণ আর মহাপ্রাণ কোনগুলো? এই প্রত্যেকটা বর্গের এই যে লম্বা লম্বি লেখা আছে, প্রত্যেকটা লাইনকে আমরা ধরে এক নম্বরে, প্রতিটা বর্গের এক নম্বরে যেগুলো সবগুলো হচ্ছে অল্প প্রাণ, দুই নম্বরে যেগুলো সবগুলো হচ্ছে মহাপ্রাণ, তিন নম্বরে যেগুলো আছে সবগুলোই আমি এই যে সোজা উপর থেকে নিচে দাগ টানতেছি সবগুলোই হচ্ছে অল্প প্রাণ, চার নম্বরে এখানে যেগুলো আছে সবগুলোই হচ্ছে মহাপ্রাণ। তাহলে আমরা কি পেলাম? তোমরা ভালো করে দেখো, অল্প প্রাণ এবং মহাপ্রাণে আমরা কি পেলাম? অল্প প্রাণ এবং মহাপ্রাণে আমরা তাহলে বলতে পারি এক এবং দুই, না দুইবার তিন, এগুলো কি? এগুলোকে আমরা বলতে পারি কি? অল্প এই যে দেখো দুই নম্বরে কি পড়েছে, তাহলে একটু ভালো করে লক্ষ্য করো। তোমরা কিন্তু আমার মতো চারটা অবশ্যই আঁকাবা, এই চার না লিখলে কিন্তু তোমরা এতগুলো জিনিস থেকে বঞ্চিত হয়ে যাবা। এই ব্যঞ্জন বর্ণের শুধুমাত্র ক থেকে ম পর্যন্ত কত কিছু আছে, এই জিনিসগুলো বুঝতে হলে আমি যেভাবে চারটি লিখেছি তোমাদের সবগুলোই লিখতে হবে। স্পর্শ বর্ণ লিখতে হবে, বর্গীয় বর্ণ লিখতে হবে, এখানে বর্গ লিখে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ লিখতে হবে, এই ২৫টি বর্ণ লিখতে হবে। তারপরে আমি ধীরে ধীরে যেভাবে লিখেছি কালকে এগুলো লিখে নাই, আজকে লিখেছি অ ম অ ম এই করে, তার উপরের করে লিখেছি, নাম্বারিং করেছি, তার উপরে আছে ও ঘোষ ঘোষ, এটাতে আমরা এখনো আসি নাই, আমি লিখে রেখেছি আস্তে আস্তে আসবে। তো এখন আমরা এক আর তিনকে কি পেলাম? অল্প প্রাণ। এখন প্রশ্ন হলো অল্প প্রাণ কেন, কেন বন্ধুরা এগুলোকে অল্প প্রাণ বলে আর ওইগুলোকে মহাপ্রাণ বলে, ঠিক আছে? তো অল্প প্রাণ কি জন্য বলে তোমরা দেখো, আমরা যখন ক, কটা উচ্চারণ করব তখন আমাদের এখানে যে আমাদের কণ্ঠ থেকে যে বাতাসটা বের হয় বা স্বরতন্ত্রী থেকে যে বাতাসটা বের হয় সেই বাতাসটা একটু আস্তে বের হয়, এই জন্য এটাকে বলে অল্প। মানে কি বন্ধুরা বলো তো, অল্প মানে কি? এটি তো আমার ক্লাস ওয়ানের বন্ধুরাই বলতে পারবা, অল্প মানে একদম কম। আর মহা মানে কি? মহা মানে হচ্ছে অনেক বেশি। এখন তোমরা ক উচ্চারণ করো আমার সাথে সাথে, আমি যেভাবে করছি সেভাবে ক উচ্চারণ করে দেখো, ক ক, আর একটু পাচ্ছ না ক, তাহলে আমাদের এই যে কণ্ঠ বা স্বরতন্ত্রী থেকে যে বাতাসটা বের হচ্ছে সেটি অল্প বের হচ্ছে, এই জন্য এটিকে বলে অল্প। তোমরা এখন খ উচ্চারণ ঠিক আমার সাথে করো বন্ধুরা, এইভাবে হাত নাও, হাত মুখের কাছে নাও, একদম মুখের কাছে নাও, ক উচ্চারণ করেছিলাম, আসতে হয়েছিল বাতাসটা বা আমাদের ভিতর থেকে যে ইয়েটা শ্বাসটা এসেছিল সেটি ছিল খুব অল্প। খ খ
খ যদি আমি একটু জোরে না বলি হবে উচ্চারিত হবে না হবে না বন্ধুরা আবার বলো খ একটু জোরে এবং শা শেষে তোমার হাতের সাথে আবার যখন গ বলবো বলো গ বলো গ গ গ দেখো বাতাস বের হচ্ছে এবং খুব অল্প পরিমাণে বের হচ্ছে যেটি আমাদের হাতে এসে লাগছে না ঘ বলো ঘ ঘ এটি কিন্তু একদম প্র্যাকটিক্যাল তোমরা যদি আমার মতো হাত না দাও বুঝতে পারবে না ঘ ঘ যখনই বললাম তখনই বাতাসটা জুড়ে বের হলো এবং আমার হাতে এসে বাতাসটা লাগলো আমি টাচ বা স্পর্শ অনুভব করলাম এই জন্যই স্পর্শ তাহলে আমরা কি পেলাম এই যে ক এবং গ উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রী বা কণ্ঠ থেকে যে বাতাসটা বের হচ্ছে সে বাতাসটা অল্প পরিমাণে বের হচ্ছে এই জন্য অল্প প্রাণ আর উপরে নাম্বার দেওয়া আছে কিন্তু বন্ধুরা খ কত নাম্বার দুই নাম্বার আর ঘ বলেছি এটি কত নাম্বার যেটি জুড়ে উচ্চারণ হয়েছিল গ আসতে এই জন্য অল্প প্রাণ ঘ জুড়ে বাতাস বের হচ্ছে বেশি এই জন্য মহাপ্রাণ তাহলে এগুলোর নাম্বারিং ফলো করো এক আর তিন হচ্ছে অল্প প্রাণ আর দুই আর চার এখানে নাম্বারের সাথে মিলাও খ জুড়ে উচ্চারণ করেছি এটি দুই নাম্বার ঘ জুড়ে উচ্চারিত হয়েছে এবং বাতাস বের হয়েছে বেশি এটি হচ্ছে চার নাম্বার তাহলে আমরা কি লিখতে পারি দুই এবং চার একগর একগর গ্যাপ দিন এটি হচ্ছে এই দুটি হচ্ছে মহাপ্রাণ খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা তোমরা যদি বর্ণই ভালো করে না শিখো তাহলে কিন্তু কোনোদিনও ভালো করে বাংলা ভাষাকে রপ্ত করতে পারবে না আমাদের প্রথমেই হচ্ছে বর্ণ তারপরে আমাদের অনেক কিছু আসবে বর্ণ থেকে আমরা ভাষায় যাব ভাষা থেকে আমরা ভাষার ভিতরে যেগুলো আছে শব্দ টব্দ যা আছে বাক্য শব্দ সব কিছু শিখব তারপরে সন্ধি বিচ্ছেদ শিখব তারপরে একদায় প্রকাশ বিবরী শব্দ বাগদারা বাগবিধি তারপরে হচ্ছে অনেক কিছু যা কিছু যাবতীয় আছে এগুলো পরবর্তীতে আসবে প্রথম কি হাতে করি ব্যাকরণের হাতে করি বর্ণ এই জন্য বর্ণটাকে আমাদের খুব ভালো করে শিখতে হবে তাহলে কি তোমরা বুঝতে পারলা অল্প প্রাণ আর মহাপ্রাণ এখন তোমরা প্রত্যেকটি উচ্চারণ করে দেখো চ বর্গে যাও চ চ ছ জুড়ে বর্গের চ আসতে ছ দেখো বাতাসও বের হচ্ছে আবার জোর দিয়ে বলা লাগছে দুটো জিনিস একটি হলো জোর দিয়ে বলা লাগতেছে আর আরেকটি হলো বাতাসটা একটু বেশি বের হচ্ছে এবং জুড়ে বের হচ্ছে বর্গের চ ঝ টতে যাও ট ঠ ড ঢ তোমরা নিজেরা পরীক্ষা করে দাও ত ত বর্গ যাও ত থ দ ধ প বর্গ যাই প ফ জুড়ে না ব আসতে ভ ভ জুড়ে এবং বাতাসটা এসে আমাদের হাতের তালুতে লাগছে সুতরাং আমরা এখন বুঝতে পারলাম যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ একদম ক্লিয়ার সারা জীবনের জন্য ভুল পানা তোমরা যদি এই চার্ট ফলো করো সারা জীবনের জন্য ভুল পানা তাহলে কি দাঁড়ালো এখানে কি দাঁড়ালো আমরা দেখতে পেলাম যে প্রথম এবং তৃতীয় একবার বাদ দিয়ে বাদ দিয়ে অল্প প্রাণ আর দ্বিতীয় এবং চতুর্থ হলো মহাপ্রাণ এটিকে আমরা বাদ রেখেছি কেন জানো এটিকে বাদ রেখেছি এই যে প্রতিটা বর্গের পঞ্চম বর্ণ যেটি ক খ গ গ উম এটি হলো পাঁচ নম্বর বর্ণ এই লাইনের সবশেষ বর্ণ কোনটি এটি এই লাইনের এই বর্গের সবশেষ বর্ণ কোনটি এটি এই বর্গের শেষ বর্গ কোনটি এটি প বর্গের শেষ বর্ণ কোনটি ম এই পাঁচটি বন্ধুরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এই পাঁচটি বর্ণ যদি আমরা উচ্চারণ করতে যাই আমরা কিন্তু উচ্চারণ করতে গেলে আমরা নাক দিয়ে কিছু বাতাস বের হয়ে যায়
এই জন্য নাসিক্য মানে কি নাক থেকে নাসিক্য নাক কোনটি বন্ধ রে আমাদের এটি তাহলে নাক থেকে হয়েছে এগুলোর নাম নাসিক্য এই দেখো পাঁচ নম্বরকে আমি লিখেছি নাসিক্য এখন নাসিক্য কেন এটি তো আমাদের প্রমাণ করতে হবে তাই না না হলে বলবা যে মিস নাসিক্য বললেন নাসিক্য মানে কি নাক দিয়ে কীভাবে যায় আমরা তো বুঝতে পারছি না এখন তোমরা এগুলো উচ্চারণ করো তো ওম ইয় মূর্ধন্য তন্তেন্য ম কী হলো বন্ধুরা দেখো তো সবগুলো কিন্তু একটু হলেও নাক দিয়ে বাতাস বের এখন আরেকটু পরিষ্কার করার জন্য আমি তোমাদেরকে বলি সব বন্ধুরা নাক এরকম আমার মতো করে টিপ দিয়ে ধরো ধরেছ সবাই নাক টিপ দিয়ে ধরো সবাই ধরেছ এইবার এই পাঁচটি যেগুলো প্রতিটি বর্গের শেষ পাঁচটি বর্ণ এগুলো তোমরা উচ্চারণ করো তো নাকে জুড়ে দুই আকুল দিয়ে টিপ দাও এবার বলো তো দেখি উম বলতে পারো নাকি বলতে পারো নাকি দেখো তো হচ্ছে উম হচ্ছে না উচ্চারণ হলো ক্লিয়ার উচ্চারণ হলো না তারপরে দন্তেন্ন তোমরা চেষ্টা করো আমার সাথে দেখো দন্তেন্ন উচ্চারণ কি পরিষ্কার হলো না কখনো হবে না যেহেতু নাসিক্য নাক দিয়ে বাতাস যেতে হবে আমি তো বাতাসটাকে বের করে দিয়েছি তাহলে কিভাবে হবে মন্দন্ন হলো না ও হলো না কিন্তু আমরা নাকে ধরে যদি ক উচ্চারণ করি ঠিকই হবে ক ক কারণ এটিতে নাক দিয়ে বাতাস যাবে না চ প হলো না ব কিন্তু ম বলো ম দেখো বিড়ালের ডাকের মতো হয়ে যাচ্ছে কি হলো বন্ধুরা নাক টিপ দিয়ে ধরলে যদি আমরা এই নাসিক্য বর্ণগুলো উচ্চারণ করে যাই তাহলে মনে হচ্ছে বিড়াল ডাকছে আমরা কোনো বর্ণ উচ্চারণ করছি না আর বিড়াল ডাকছে তাই মনে হচ্ছে তাহলে কি দাঁড়ালো বলো তো এবার এবার তো তোমরা নিজেরাই বুঝে গেলা যে নাসিক্য বর্ণ কখনোই নাক বন্ধ করে উচ্চারণ করা যাবে না কিছুটা বাতাস হলেও নাক দিয়ে বের হয়ে যাবে সেই জন্য যেহেতু নাক দিয়ে বের হয় কিছুটা বাতাস এই জন্য এই পাঁচটিকে বলে নাসিক্য বর্ণ তাহলে কি হলো আমাদের এই বর্গীয় বর্ণের মধ্যে আমরা কি কি শিখলাম প্রথমে আমরা আগের দিন শিখেছিলাম এই বর্গ কোন বর্গে কোন খোলা আছে কোনটির উচ্চারণ স্থান কি কোন লাইনের বর্গের নাম কি আজকে আমরা কি শিখলাম বন্ধুরা অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ এবং নাসিক্য বর্ণ এখানে আমরা কি পেলাম এক এবং তিন হচ্ছে অল্পপ্রাণ দুই এবং চার হচ্ছে মহাপ্রাণ কেন কারণ অল্পপ্রাণে আমাদের কণ্ঠ বা স্বরতন্ত্রী থেকে যে শ্বাসবায়ুটা বের হয়ে আসে সেটি অল্প পরিমাণে বের হয় এবং আস্তে আওয়াজ হয় এই জন্য অল্পপ্রাণ দ্বিতীয় এবং চতুর্থকে বলা হয়েছে এখানে লেখা আছে দেখো উপরে নাম্বারের সাথে মিলাও দুই নাম্বার এবং চার নাম্বারে লেখা আছে মহাপ্রাণ কেন এটি উচ্চারণ করার সময় আমরা যদি হাত ধরি তাহলে জুড়ে উচ্চারিত হয় আর ভিতর থেকে যে বাতাস বের হয়ে আসে সেটি একটু বেশি পরিমাণে বের হয়ে আসে তাহলে অল্পপ্রাণ মহাপ্রাণ গেল এখন নাসিক্য পঞ্চম পাঁচটার মধ্যে আমরা গেলাম এই নাসিক্য বর্ণে গিয়ে কি দেখা গেল নাসিক্য বর্ণে গিয়ে দেখা গেল যে নাসিক্য বর্ণে কি হলো বন্ধুরা আমরা কি করলাম যদি আমরা নাক বন্ধ করি তাহলে ব্যঙ্গে টাকের মতো শব্দ হবে কিন্তু বর্ণ উচ্চারণ করতে পারবো না কিছুটা হলেও নাক দিয়ে বাতাস চায় এই জন্য এগুলোর নাম হলো নাসিক্য এইবার আমরা আসি বন্ধুরা আমার মনে হয় অল্পপ্রাণ মহাপ্রাণ এবং নাসিক্য এই বর্ণগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে এটি খুবই হার্ড এই তিন দিনের ক্লাসই খুব হার্ড তোমরা যদি না বুঝো অবশ্যই অবশ্যই কমেন্টসে আমাকে লিখবা আমি তোমাদেরকে প্রয়োজন হলে এই তিনটি ক্লাস পরবর্তীতে যে কোনো সময় আবার তোমাদের বুঝাবো এখন বুঝতে পেরেছো বন্ধুরা আমি প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত লিখে মুছে আবার পঞ্চম শ্রেণী কেন লিখলাম আমার পঞ্চম শ্রেণীর বন্ধুরা তোমরা এগুলো পার করে চলে গিয়েছো অনেক দূরে বাট
হয়তোবা তোমরা এই বর্ণের অনেক খুঁটিনাটি বিষয় অনেকেই জানো না, সেই জন্য এখন এই যে অঘোষ আর ঘোষ লিখেছি, দেখো এখানে অঘোষ আর ঘোষ। এখন আবার বলবা যে এই অঘোষ আর ঘোষ কি, মিস অঘোষ আর ঘোষ কি, তোমরা পড়ে গিয়েছো কিন্তু মনে নাই, হয়তোবা না হয়তোবা খুব ছোট বয়সে শিখে গিয়েছো তখন তোমাদের মাথায় এত ঢুকে নাই, যারা বড় হয়েছ এখন যদি আবার বুঝো তাহলে তোমরা এটি সম্পর্কে আরো ক্লিয়ার হবা। এটা পরীক্ষিত, তোমরা নিজেরা পরীক্ষা করে দেখো যে বর্গীয় বর্ণ, অল্পপ্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ ছোটবেলা পড়েছিল এতটুকু বুঝো নাই, কিন্তু এখন যারা বড় ক্লাসে পড়ো, ছোট ক্লাসের বেবিরা এত পারবে না, এত বুঝবে না, কিন্তু যারা চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়ো তোমরা পরীক্ষা করে দেখো আগের চাইতে এখন তোমাদের মাথায় এটি আরো একদম ক্লিয়ার ভাবে ঢুকে গেছে। তো আমি সেটাই চাচ্ছি, এখন আমরা অঘোষ আর ঘোষ, এই অঘোষ এবং ঘোষ কাকে বলে, অঘোষ এবং ঘোষ কাকে বলে বলো তো। আচ্ছা ঠিক আছে আমি বলি, এই যে অঘোষ আর ঘোষ, আমাদের এই যে স্বরতন্ত্রীর কথা বললাম না, স্বরতন্ত্রীটা কোথায়, এইখান থেকে ক, ক কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে, এখানে যে নরম অংশটা আছে এটাকেই বলে স্বরতন্ত্রী, এখান থেকে স্বর উচ্চারিত হয় বলে আমাদের স্বর বের হয়ে আসে। স্বর মানে কি, এই যে আমি কথা বলতে পারতেছি, আমার স্বরতন্ত্রী যদি কাজ না করে আমি কথাই বলতে পারি, অনেক সময় অনেকের স্ট্রোক হয়ে জিহ্বা থেকে এই যে পুরা খাদ্যনালী পর্যন্ত ড্যামেজ হয়ে যায়, তখন এই স্বরতন্ত্রীও বন্ধ হয়ে যায়, অনেকেই আছে খেতেও পারে না আবার কোথাও বলতে পারে না। কেন পারে না, এই যে জিহ্বা থেকে শুরু করে পুরাটাই ড্যামেজ হয়ে যায়, এই জন্য কথা বন্ধ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তো এই যে স্বর যেখান থেকে বের হয়ে আসে যার মাধ্যমে আমরা কথা বলতে পারি, সেই স্বরতন্ত্রী এই যে ক থেকে ম পর্যন্ত আছে এগুলোর মধ্যে অনেকগুলা উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কাঁপে অথবা বেশি কাঁপে, আর কোনো কোনো বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না বা কম কাঁপে, তার উপরে নির্ভর করেই অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণ হয়েছে। তাহলে কি দাঁড়ালো, এখন আমরা উচ্চারণ করি তো দেখি তো কোনগুলানে ইয়ে হয় বেশি কাঁপে আর কোনগুলানে কম কাঁপে, ক খ তোমরা এখানে হাত দাও, এই যে স্বরতন্ত্রী বলতে আমাদের বাইরে থেকেও বুঝে যায়, এই যে গলার এই জায়গায় একটা ইয়ে আছে না, যখন আমরা কথা বলি এখানে একটা রক কিন্তু আমাদের এরকম এরকম করে একটু কাঁপে, এখন এই জায়গা থেকে আমরা বুঝতে হবে ক খ কি, ক খ গ ঘ, দেখো তো গ ঘ যখন বললাম তখন কিন্তু বেশি কাঁপল, ক খ চ ছ চ ছ এই দুইটাতে কিন্তু কম কাঁপল, এই প্রত্যেকটি এই দুই লাইনের প্রত্যেকটি দেখো, এই যে আমি আলাদা করেছি দুই লাইনের প্রত্যেকটিতে কি হয়েছে দেখো, ক খ চ ছ ট ঠ ত থ প ফ। বন্ধুরা তোমরা পরীক্ষা করার জন্য আমার সাথে এগুলো পড়ে যাও, দেখো কম কাঁপে ক খ চ ছ, তারপরে ট ঠ, তারপরে ত থ প ফ। আচ্ছা এখন আমরা এই দুই লাইনে চাই, দেখো গ ঘ বেশি কাঁপতেছে না, এখানে ধরো হাত দিয়ে ধরো এই জায়গাটা, স্বরতন্ত্রীটা আমাদের মুখের ভিতরে একদম এই জায়গায় কণ্ঠের কাছে কিন্তু বাইরে থেকেও বুঝা যায়, আমরা কথা বলার সময় কোনো সময় এই যে জায়গাটা আছে এই যে আমাদের গলার মধ্যে এই জায়গায় এই নালীটা বাইরে থেকেও কিন্তু এটি বুঝা যায় কাঁপে। তো পরের গুলাতে দেখো গ ঘ, তারপরে বর্গীয় ঝ এ দেখো নর্থের চেয়ে বেশি, তারপরে হলো টয়ের লাইনে ড ঢ দ ধ ব ভ, দেখেছো বন্ধুরা এগুলো কিন্তু পরীক্ষিত, এই ধ্বনি বা বর্ণ ধ্বনিও যা বর্ণ তা লিখলেই হয়ে যায় বর্ণ,
আর মুখে উচ্চারিত করলে সেটিকে বলে ধ্বনি। এগুলো আমাদের অঙ্গের সাথে জড়িত, সবগুলোই কিন্তু আমাদের এই কান থেকে, এই যে কণ্ঠ বা স্বরতন্ত্রী থেকে শুরু করে জিহ্বা সহ মুখবিবরের প্রত্যেকটা কোনো না কোনো অঙ্গকে স্পর্শ করে উচ্চারিত হয়। ঠিক আছে বন্ধুরা, এই জন্য প্রত্যেকটি জিনিস আমরা ইচ্ছা করলে পরীক্ষা করে দেখতে পারি যে উচ্চারণ করার পরে কোন অংশ কীভাবে হচ্ছে। তাহলে যেগুলোতে কম কাঁপে সেগুলো হচ্ছে, আগেরটা অল্প আর মহা ছিল, এইবার উল্টা এগুলো, অঘুষ হচ্ছে কম কাঁপলে, ঘুষ হচ্ছে একটু বেশি কাঁপলে। তাহলে এই দুই লাইন কি, এই দুই লাইনই হচ্ছে, এই দুই লাইন আমি তোমাদেরকে একটু চিহ্ন দিয়ে দেখিয়ে দিই, এই দুই লাইন হচ্ছে ঘুষ। আর এই তিন লাইনে হলো অঘুষ বর্ণ। এখানে আরেকটি বিষয় আছে, সেটি আমি পরে বলবো। এই তিন লাইন হলো অঘুষ বর্ণ, ঘুষ বর্ণ, সরি ঘুষ বর্ণ। প্রথম দুই লাইন হচ্ছে অঘুষ বর্ণ, পরের তিন লাইন হচ্ছে কি বর্ণ বন্ধুরা, ঘুষ বর্ণ। আবার রিপিট করি কেন, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই স্বরতন্ত্রী যে বর্ণগুলি উচ্চারণ করার সময় একটু কাঁপে কম, এগুলোকে বলে, অথবা কোনো সময় কাঁপেরই না, সেগুলোকে বলে অঘুষ বর্ণ। আর ঘুষ বর্ণ কোনগুলোকে বলে, যে বর্ণগুলি কি করে, যে বর্ণগুলি স্বরতন্ত্রী বেশি কাঁপে সেগুলোকেই বলে ঘুষ বর্ণ। তাহলে আমরা কি করলাম, এইটির মতো আমরা এগুলো লিখি, আমাদের নাম্বারিং করা আছে এক দুই, এক দুই হচ্ছে কি অঘুষ, অঘুষ। আর তিন চার এবং পাঁচ, এই তিনটি হচ্ছে, এই তিনটি হচ্ছে কি ঘোষ। এখানে অল্প প্রাণ এবং মহাপ্রাণের একটু অপোজিট, প্রথমে অঘুষ তারপরে হচ্ছে ঘোষ, অঘুষ বর্ণ এবং ঘোষ বর্ণ। এখন আরেকটা জিনিস যেটি আমি তোমাদেরকে বলেছিলাম, এটি তোমরা ক্লিয়ার, আমি পরে এক্সাম্পল দেব, এক্সাম্পলের মাধ্যমে তোমরা আরেকটু ক্লিয়ার হতে পারবা। অঘুষ বর্ণ এবং ঘোষ বর্ণ, এই যে এক এবং দুই, এই লাইনের এক নাম্বার লাইনের এবং দুই নাম্বার লাইনের যতগুলা বর্গের প্রত্যেকটি এক নাম্বার এবং দুই নাম্বার বর্ণগুলি সব হচ্ছে অঘুষ বর্ণ। তিন চার এবং পাঁচ যেহেতু স্বরতন্ত্রী বেশি কাঁপে, এই জন্য এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। এখন ওই যে পৃষ্ঠ বর্ণ যেটি আমি বলেছিলাম সেটি হচ্ছে, তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে পেলাম হচ্ছে এই দুইটি হচ্ছে অঘুষ, এই দুটি হচ্ছে ঘুষ, এটাকে আমরা রাখবো ঘুষের সাথে রাখবো। কিন্তু যেহেতু এটি নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ যেহেতু, সেহেতু এই পাঁচটিকে আবার পৃষ্ঠ বর্ণ হবে। ওই যে আমি প্রথমে বলেছিলাম যে স্পর্শ বর্ণকে বর্গীয় বর্ণ বলা যায়, আবার পৃষ্ঠ বর্ণ বলা যায়, এর মধ্যে পৃষ্ঠ বর্ণ আছে, তো এগুলোকে আমরা অঘুষ বর্ণ বলতে পারি, আবার এই পাঁচটিকে আমরা পৃষ্ঠ বর্ণ বলতে পারি। তাহলে আমরা কি পেলাম, এই দুইটি হচ্ছে অঘুষ, এই তিন লাইন হচ্ছে ঘুষ, আবার তাহলে এই দশটি দশটি করে নিলে হলো বিশটি, এই পাঁচটিকে আবার আলাদাভাবে পৃষ্ঠ বর্ণ বলা হয়। এখন বন্ধুরা, তোমরা একটু এক্সাম্পল দিলে খুব ভালো করে বুঝতে পারবে যে আমরা শিখতে পারলাম কিনা। আজকে আমি আর আগাবো না, একটু বেশি হয়ে যাবে আমার মনে হচ্ছে,
আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা কালকে আলোচনা করব, আগামী কালকে করব। আমি এই তিনটি ক্লাস আমি পরপর নেব, আমি আগেও বলেছি আজকেও বলছি, না হলে আমরা এখান থেকে দূরে সরে যাব আর আমাদের বুঝতে কষ্ট হবে। আর একই চার্টের মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস শিখে ফেলতে পারবো। এখন মনে করো তোমাকে প্রশ্ন করা হলো, তোমাদেরকে প্রশ্ন করা হলো যে অল্প প্রাণ ও ঘুষ চ বর্গে, প্রশ্ন করা হলো চ বর্গের অল্প প্রাণ অঘুষ বর্ণ কোনটি। বন্ধুরা খুব ভালো করে ফলো করো আমার দিকে, প্রশ্নগুলি কিন্তু এইভাবেই আসে। আর এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের এই এত পেছানো যে জিনিসটা আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। চবর্গে যাও বন্ধুরা, তোমরা তোমাদের চাটে যাও চবর্গে, তোমাদের কোনো কিছু লেখার দরকার নেই, শুধু চারটা আমি কালকে বলেছিলাম যে চারটা ভিডিও দেখে তোমরা সুন্দর করে আমার মতো এইভাবে আঁকায় নিবা, আর এই যে যে জিনিসগুলি আমি লিখেছি ঠিক এইভাবে লিখে নিবা। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে চবর্গের অল্প প্রাণ অঘোষ বর্ণ কোনটি। বন্ধুরা যাও চবর্গে যাও, এখানে একটি দাগ দাও, এটি হচ্ছে চবর্গ। চবর্গের কি বলেছে? অল্প প্রাণ কোনটি, যেহেতু অঘোষ বর্ণ তাহলে আমাদেরকে এই দুই লাইনের মধ্যেই থাকতে হবে। শেষে যেহেতু অঘোষ বর্ণ বলেছে আমাদের এই দুই লাইনের বাইরে যাওয়া যাবে না, তাহলে আমরা কি করব, চবর্গের অঘোষ বর্ণ বলতে এই দুই লাইনের মধ্যে যদি হয় অল্প প্রাণ, মহাপ্রাণে যাওয়া যাবে না, তাহলে কি আমরা ছকে নিতে পারবো? না, ছকে নিলে মহাপ্রাণ হয়ে যাবে, বলেছে অল্প প্রাণ, চকে নাও। তাহলে কি হলো, চ বর্গে অল্প প্রাণ গেল, এবার আসো অঘুষে। অঘুষ হলে এই দুইটা বর্ণের ভিতরে থাকতে হবে, তাহলে অঘুষের মধ্যে চ আছে ছ আছে, কিন্তু আমাদেরকে চই নিতে হবে। কারণ হলো ছ হচ্ছে মহাপ্রাণ, যেহেতু অল্প প্রাণ বলেছে আমরা ছকে নিতে পারবো, এটির উত্তর হলো এই চ। ঠিক আছে, এটির উত্তর হলো চ। এইবার বন্ধুরা আরেকটি প্রশ্ন করি, দেখি তো তোমরা পারো নাকি। এইবার বলা হলো ত বর্গের মহাপ্রাণ ঘোষ বর্ণ কোনটি। ত বর্গ ফার্স্টে আমরা কি করব, তবর্গ বলেছে আমাদেরকে তবর্গে যেতে হবে। যাও সবাই সবার চাটে তবর্গের জায়গায় একটি ডট দাও, এই হলো তবর্গ। এখন আমরা এইদিকে আগাবো, তবর্গের আমি কি বলেছি, মহাপ্রাণ। তবর্গের মহাপ্রাণ কোনটি, এই যে চার নম্বর এখানে হচ্ছে মহাপ্রাণ, তাহলে ড। আর বলেছে ঘুষপর্ণ, তাহলে যেহেতু ঘুষপর্ণ বলেছে এটি ঠিক আছে, কিন্তু আমি যদি এটি নেই তাহলে কি হয়ে যাবে, অল্প প্রাণ হবে। বন্ধুরা ড নিলে কি আমাদের হবে? না, কারণ এইখানে ফলো রাখতে হবে দুইটি জিনিস, একটি হলো অল্প প্রাণ মহাপ্রাণ, এটি হলো ঘোষ অঘোষ। তাহলে যেহেতু বলেছে ত বর্গে মহাপ্রাণ এবং ঘোষপর্ণ, তাহলে এটি তো ঘোষপর্ণের মধ্যেই পড়েছে, এই তিনটি ঘোষপর্ণের মধ্যে। আর ফলো করতে হবে, এখন ড আমরা নিতে পারি, যেহেতু এই তিনটি ঘুষ বর্ণে তাহলে ড নিতে পারি। ড কি নিতে পারবো একটু চিন্তা করো? না, কেন বন্ধু বলো তো, সব বন্ধুরা বলো তো কেন? কারণ ড অল্প প্রাণ, এই যে এখানে অ লিখা আছে, অ মানে অল্প, এটি নেওয়া যাবে না, তাহলে মহাপ্রাণ হলে ড নিতে পারবো না, আমাদেরকে ঢ নিতে হবে। ঠিক আছে, এটির উত্তর হচ্ছে তাহলে ড। এখানে আমি ড দিয়েছিলাম, তোমরা আবার ড দিতে পারো। এটির উত্তর হচ্ছে ঢ। ঠিক আছে, এরকম যদি আমরা আবার প্রশ্ন করি যে প বর্গের অল্প প্রাণ অঘোষ বর্ণ, বন্ধুরা ফট করে তোমরা প বর্গে যাও। পবর্গে গেলা তো, পবর্গে যাওয়ার পরে এখন আমাদেরকে কি বলেছে, অল্প প্রাণ এবং অঘুষ। তো অঘুষ যেহেতু বলেছে আমরা এই দুই বর্ণের বাইরে যেতে পারবো না, এই তিন বর্ণে যেতে পারবো না, এই দুই লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো আমরা এই দুই লাইনের মধ্যে এখন দেখি যে অঘুষ বর্ণ কোনটি, অঘুষ অল্প প্রাণ কোনটি। যেহেতু এই দুই লাইনের মধ্যে অঘুষ অবশ্যই আছে, অঘুষ চেয়েছে,
এখন আমরা দেখব যে অল্প প্রাণ কি। তো অল্প প্রাণ হচ্ছে প বর্গের অল্প প্রাণ কোনটি, এইদিকে মিলাও প। ফকে ফকে কি আমরা নিতে পারবো? না। কেন নিতে পারবো না? কারণ প সুজা উঠো উপর দিয়ে গিয়ে দুই নম্বরে আছে মহাপ্রাণ, তাহলে এটি হয়ে যাবে মহাপ্রাণ, এটি নিতে পারবো না। আর অবশ্যই যেহেতু দুই লাইনের মধ্যে প পড়েছে এটি অবশ্য, তাহলে হলো পবনের কি দাঁড়ালো, পবনের অল্প প্রাণ অঘোষ বর্ণ হচ্ছে প। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের মোটামুটি এই পর্যন্ত হলো। এখন আমি তোমাদেরকে আরেকটু বোঝার জন্য একটা জিনিস লিখে দিই, এটি সারা জীবনের জন্য তোমরা মুখস্থ করে রেখে দিবা। এগুলো হলো একটা টিপস, যেমন আমরা জানুয়ারি ফেব্রুয়ারি একটা কবিতা আছে সেটার মাধ্যমে আমরা জানি, 30 দিনে তো হয় মার্চ সেপ্টেম্বর, এইরূপে এপ্রিল জুন আর নভেম্বর, 28 দিনে তো সবাই ফেব্রুয়ারি ধরে একদিন বাড়ে তার চতুর্থ বছরে, আর সব মাস হয় 31 দিনে, জানিবে ইংরেজি মাস এইরূপে। এখন আমার কবিতার লাইন ছুটে গেল, তখন আমরা ছোটবেলায় আমাদের শিক্ষকরা অনেক জ্ঞানী বুদ্ধিমান ছিলেন আগেকার সময়কার, ওনারা খুব আন্তরিকও ছিলেন, আমাদেরকে শিখিয়েছিলেন জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে এটার নাম হলো গর্ত আর এটা হলো পাহাড়। পাহাড়ের যদি হয় তাহলে কি 31, আর গর্তে যদি হয় তাহলে 30। এই টাইপের একটা ট্রিক্স বলতে পারো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এটি সারা জীবনের জন্য যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এই অল্প প্রাণ মহাপ্রাণ ভূষ অভূষ আর কোনোদিন বলবে না। এটি হচ্ছে একে অল্প অঘোষ আমি লিখি, তারপরে লিখা শেষ হলে তোমরা এটি অবশ্যই লিখবে, অবশ্যই লিখবে একে অল্প অঘোষ। অল্পতে একটা জিনিস মনে রাখতে হবে, জোর বিজোড়, জোর বিজোড় বুঝো তোমরা অঙ্কে করেছো না, জোর বিজোড়। আর এটিতে হচ্ছে প্রথম বন্ধুরা খুব ভালো করে ফলো করো, এখানে আমি জায়গা নেই এবং আমি বোর্ডটি চারটি অনেক সুন্দর করে করেছি, এই জন্য মুছব না, আগামী ক্লাসে আমাদের এই চারটি কাজে লাগবে। তো এই যে আমি একটা ট্রিক্স দিয়ে দিলাম, এটি সারা জীবনের জন্য, তোমরা খাতায় লিখে নাও, এই চার্টের মতো করে তোমাদের খাতায় লিখে নাও অল্প অভ্যাস। এখন আমি তোমাদেরকে জিনিসটি বুঝাই দিই, একে অল্প, অল্পর নিচে তোমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখো জোর বিজোর, আর অঘোষের নিচে লিখো প্রথম এবং দ্বিতীয়। এখন এই ট্রিক্স দিয়ে বলবার যে মিস এই ট্রিক্স দিয়ে কি বুঝালেন আপনি, আমরা তো কি মনে রাখবো, কিভাবে মনে রাখবো, এখন তোমরা ফলো করো। এই যে দেখো একে কি আছে অল্প, একে কি আছে অল্প, অল্প আমি এখানে লিখেছি, এখানে সংক্ষেপে লিখেছি, অল্পতে কি হলো জোর আর বিজোড়, এখানে অল্পতে জোর আর বিজোড়, জোর আর বিজোড়। এবার দেখো এক আর তিন, এই দুইটি সংখ্যা অল্প প্রাণ,
দুইটি সংখ্যা বলো তো বন্ধুরা, তোমরা তো জোড় বিজোড় সংখ্যা অনেক আগেই শিখেছো, ক্লাস ওয়ান এর বন্ধুরাও পারো। এক কি সংখ্যা, জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এই যে অল্পতে আমরা পড়েছিলাম মনে আছে, একবার বাদ দিয়ে বাদ দিয়ে এক এবং তিন এখানে লিখে দিয়েছিলাম, আমি লিখে দিয়েছিলাম এক এবং তিন কি অল্প প্রাণ, অল্প আর দুই এবং চার হচ্ছে মহাপ্রাণ, মহাপ্রাণ বর্ণ শব্দগুলা নেই বর্ণ আছে। ঠিক আছে, তাহলে এক আর তিন কি হচ্ছে জোড়, আর দুই আর চার কি বলেছি আমরা মহাপ্রাণ। এই যে অল্প দিয়ে কি বুঝালো, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। এই জোর বেজোর যদি তোমরা মনে রাখো তাহলেই তোমরা বুঝতে পারবে একে অল্প মানে হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। যদি অল্প প্রাণ হয় তাহলে বিজোর, আর মহাপ্রাণ হলে অবশ্যই জোর। দেখো তো বন্ধুরা কি সুন্দর মিলে গেল, এক এবং তিন একে অল্প, অল্প মানে হচ্ছে এই যে এক নাম্বার এবং তিন নাম্বার হচ্ছে অল্প, তাহলে বিজোর হবে অল্প আর জোর গুলা হবে কি মহাপ্রাণ। যদি এইটা তোমরা মনে রাখতে পারো যে অল্পতে জোর এবং বিজোর, তাহলে বিজোরে যদি অল্প হয় তাহলে জোরে গিয়ে মহাপ্রাণ, এইটুকু তোমাদের আর মনে রাখতে হবে না। সুতরাং এই সূত্র মনে থাকলে, এই টিপসটা, এই লাইনটা মনে থাকলে, এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে এইটুকু পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে। এই দুইটি লাইনে তোমরা লিখো, তাহলে অবশ্যই তোমাদের মনে পড়ে যাবে যে একে অল্প মানে হচ্ছে এক আর তিন অল্প প্রাণ, তাহলে দুই আর চার হচ্ছে মহাপ্রাণ। এই জোড় আর বিজোড় কেন লিখলাম যদি তোমরা ভুলে যাও, তাহলে অল্প দিয়ে বিজোড় আর হচ্ছে জোর মানে একটু জোর দেওয়া হয়, সেগুলো হচ্ছে মহাপ্রাণ। এগুলো নিয়ে একটু জোর দেওয়া হয়, জোর জোর বা জোর, এটি মানে তোমাদের এত চিন্তা করা লাগবে না। একে যদি অল্প প্রাণে বিজোর আসে এক আর তিন, তাহলে অবশ্যই মহাপ্রাণে দুই আর চার, আর তোমরা তো এখানে শিখেছই, তো এটি দেখলেই তোমাদের মনে হয়ে যাবে। অগুষ, অগুষের সাথে তোমরা মিলাও, ওইখানেও একই ব্যাপার, একটি বুঝলে আরেকটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি দেখো এখানে এই সূত্রতে বা এই ট্রিক্সে আমি অল্প লিখেছি আর অগুষ লিখেছি, আমি কিন্তু মহাপ্রাণ মহা বা ঘোষ লিখে নেই, কারণ একটি বুঝলে আরেকটি বোঝা কোনো ব্যাপারই না, যেহেতু আমরা এই চারটি বুঝে ফেলেছি। তাহলে অবশ্যই কি কি বলা হয়েছে, প্রথম দ্বিতীয়। বন্ধুরা দেখো তো আমরা পড়েছিলাম কি, এই বর্গের প্রত্যেকটি বর্গের প্রথম এবং দ্বিতীয়টি হচ্ছে অঘোষ, মনে আছে আমরা এইভাবে পড়েছিলাম না? তাহলে প্রথম আর দ্বিতীয় যদি অঘোষ হয় বন্ধুরা, অঘোষে প্রথম আর দ্বিতীয় হলো অঘোষ, তাহলে বাকি তিনটি কি তৃতীয় চতুর্থ পঞ্চম যে ঘোষ সেটি আর তোমাদেরকে বলে দিতে হবে না, এটি তোমরা অটোমেটিক মনে হয়ে যাবে। তাহলে প্রথম আর দ্বিতীয় অঘোষ, তাহলে আমরা পড়েছিলাম দুই লাইন হলো অঘোষ আর তিন লাইনের সবগুলোই হচ্ছে ঘোষ, তাহলে কি দাঁড়ালো এই সূত্রটি দ্বারা তোমরা বুঝতে পেরেছো? আমি আবার রিপিট করছি, একে অল্প অঘোষ, নিচে অল্প থেকে আসলো জোর বিজোর, আর অঘোষ থেকে তীর চিহ্ন দিয়ে আসলো প্রথম এবং দ্বিতীয়। তাহলে আমরা মিলাই দেখি, এক এবং তিন হচ্ছে অল্প, একে অল্প তাহলে তিনেও অল্প, কারণ বিজোর গুলা হচ্ছে অল্প, তাহলে জোর দিয়ে কি বোঝাচ্ছে, জোর দিয়ে বোঝাচ্ছে মহাপ্রাণ, যেহেতু এখানে অল্প প্রাণের সাথে মহাপ্রাণ অঙ্গাঙ্গী ভাবে জড়িত, একজন আরেকজনের জন্য। তাহলে কি তোমাদের বুঝতে বাকি থাকলো, অল্পতে যদি একে যদি অল্প হয় তিনে অল্প, যেহেতু বিজুড়ে বুঝাচ্ছে অল্প আর জুড়ে বুঝাচ্ছে মহা, তাহলে এক আর তিন চলে গেলে কি থাকলো দুই আর চার। আর এই যে লাইনটি, এই লাইনটিকে কিন্তু আমরা যদিও ঘোষ বর্ণের সাথে ধরেছি এটি, কিন্তু এইখানকার সবগুলোই হলো নাসিক কবি, এগুলা ঘোষ বর্ণেও পড়ে। যদি প্রশ্ন আসে তোমাদের যে ঘোষ বর্ণে
ওষ্ঠবর্ণের বুষবর্ণের মনে করো যে নাসিক্য বর্ণ তখন কিন্তু তোমরা কি করবা যে ওষ্ঠবর্ণ হচ্ছে পবর্গ তো পবর্গের আমরা কিসে যাবো নাসিক্য বর্ণ ম আর এটি কি অল্পপ্রাণ মহাপ্রাণ অল্পপ্রাণ মহাপ্রাণ এটি হচ্ছে ঘোষ ঠিক আছে ওষ্ঠবর্ণের নাসিক্য বর্ণ এবং ঘোষ বর্ণগুলি বা নাসিক্য ঘোষ বর্ণগুলি তাহলে আমরা কি পেলাম ঠিক আছে কিন্তু আলাদাভাবে এই পাঁচটির আরেকটি নাম আছে সেটি হচ্ছে নাসিক্য সুতরাং আমরা এখানে অল্প আমরা বুঝে ফেললাম একে অল্প তার মানে এক আর তিন এক গড় বাদ দিয়ে তাহলে এক আর তিন হচ্ছে অল্প তাহলে দুই আর চার হচ্ছে মহা আমরা অল্প আর মহাতে কিন্তু এই পাঁচটি নেইনি এখন মনে করো যে অবুষে আছে প্রথম এবং দ্বিতীয় বন্ধুরা আমরা এখানে বলেছিলাম না অবুষের মধ্যে এই প্রতিটা বর্গের দুটি দুটি করে বর্ণ নিয়ে অবুষ বর্ণ এই দুই লাইন এই তিন লাইন মিলে হচ্ছে ঘোষ বর্ণ তাহলে আমরা কি পেলাম ওইখানে লিখেছি প্রথম এবং দ্বিতীয় অবুষ তাহলে আমাদের আছে হচ্ছে পাঁচটি লাইন পাঁচটি বর্গ পাঁচটি লাইন বাকি তিন লাইনে কি তাহলে ঘোষ বুঝতে আর বাকি থাকলো না তাহলে তোমরা এই যে এতটুকু পর্যন্ত একটু কষ্ট করে লিখো আর চারটা অবশ্যই আজকে আমি আরো কিছু চার্টে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা কালকে আমি এগুলা লিখি নাই কালকে আমরা বর্গীয় বর্ণ করেছি এই জন্য লিখি নাই তোমরা ও ম নাসিক্য এগুলো লিখো তার উপরে একটা ছোট্ট করে দাগ দাও বড় বড় কোটা এঁকেছিলাম এখানে দাও এক দুই তিন চার পাঁচ এটি কিন্তু পাঁচ এটি দাগ দেওয়ার কারণে বোঝা যাচ্ছে না এটি পাঁচ পাঁচ নাম্বারে হচ্ছে নাসিক্য বর্ণ তার উপরে তোমরা যে দাগ আছে সেখানে লিখো এই দুটির মধ্যে এখানে দেখো ভাগ করেছি আমি এইভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত এই দুই লাইন হচ্ছে অবুষ আর এখানে ভাগ করেছি এই তিন লাইনকে এখানে দেখো আলাদা ভাগ করা আছে তারপরে সবগুলা বর্ণলিকা এই যে উপরে যেটি আছে অবুষের পাশে যে বড় ঘরটি সেখানে লিখো ঘোষ আর এই নাসিক্য বর্ণগুলাকে আবার পৃষ্ঠ বর্ণ বলে এই জন্য এখানে পৃষ্ঠ লিখো তো ঠিক আছে বন্ধুরা আমার মনে হচ্ছে এর চাইতে বেশি তোমরা নিতে পারবে না এগুলো অনেক হার্ড আরও কিছু জিনিস থাকলো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সবাই যদি সুস্থ থাকে আগামী ক্লাসেই শেষ করে দিব তো তোমরা আজকে যেগুলো বুঝালাম আমি চার্টের মাধ্যমে তোমরা পরবর্তীতে ভিডিও থেকে দেখে খুব সূক্ষ্মভাবে আজকে যে জিনিসগুলো আমি লিখলাম এই জিনিসগুলো অ্যাড করে দেবার চার্টে কালকে তো উচ্চারণ স্থান বর্গ ক বর্গ চ বর্গ এগুলো সবই লেখা শেষ বর্ণ লেখা শেষ এই জায়গাটুকু কিন্তু অনেক জটিল এবং তার সাথে অবশ্যই তোমরা এই সূত্রটি লিখে রাখবা যদি সূত্রটি না বুঝো প্রয়োজন হলে আমি আগামী ক্লাসে কালকের ক্লাসে আবার তোমাদেরকে এটি বুঝিয়ে দেব তবে আমার মনে হয় এখন তোমরা বুঝে ফেলেছ এবং এটি মনে রাখলে তোমাদের কোনো দিনই জীবনে অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ ঘোষ এই চারটি বর্ণের বিষয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তোমরা দেখলে এক বাক্যেই ধরে ফেলতে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো এটি দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য আমি দোয়া করব আমি আজকের মতো তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আর বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমাদের তাহলে তোমরাও লাইক কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা তোমাদের মা বাবাকে বলবা যে আমাদের নিজের ক্লাস আমরা খুব আগ্রহ সহকারে আমরা দেখছি ওনাদেরকেও বলবা ওনারাও যেন একটু ওনাদের ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তাহলে আমি বুঝবো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখছো এবং উপকৃত হচ্ছে তখনই আমার ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো আল্লাহ হাফিজ বুঝি